আকো অশান্ত হৈছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের রাজৌরীত নিরাপত্তারক্ষীর দুখন বাহনত সন্ত্রাসবাদীর এম্বুশর পিছরে পড়ায় এতিয়া রাজৌরীত কটকটিয়া নিরাপত্তা ব্যবস্থা গড়ি তোলা হয়েছে। চরম উত্তেজনায় বিরাজ করেছে জম্মু কাশ্মীরের রাজৌরীত। সন্ত্রাসবাদ বিরোধী অভিযান তীব্রতর হয়েছে রাজৌরীত। আক্রমণস্থলীর শনিবারে উদ্ধার করা হল আন তিনিজন সেনা জওয়ানের মৃতদেহ। ইতিমধ্যে পুঞ্চ আর রাজৌরীত মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়া হয়েছে। উল্লেখযোগ্য যে শুক্রবারে পুঞ্চ জেলার টোপা পীরর সমীপত উগ্রপন্থীয়ে দুখন সেনা জওয়ানের বাহন আক্রমণ করাত চারিজন সেনা শহীদ হয়েছে আর তারপরে শনিবারের দিন আন তিনিজন সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিশেষ সূত্র মতে উগ্রপন্থী আক্রমণের সঙ্গে জড়িত থাকার সন্দেহত সোধা পোছার বাবে সাত আট জনক লোকক আটক করা হয়েছে। শুক্রবারে নিশা জম্মুস্থিত হোয়াইট নাইট কর্পসর জেনেরেল অফিসার কমান্ডিং লেফটেনেন্ট জেনেরেল সন্দীপ জৈন আর আরক্ষী সঞ্চালক প্রধান আর আর সোয়াইনে এম্বুশর স্থান পরিদর্শন করে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার সময়তে সন্ত্রাসবাদীক বিচারি উলিয়াবলে ঘন জঙ্গলত এনেদরে চলিছে ব্যাপক তালাচী অভিযান। শেহতীয়াকৈ জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্ত চলি আছে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। বৃহস্পতিবারে সন্ধিয়াও চলিছিল সন্ত্রাসবাদ বিরোধী অভিযান, যি অভিযানত নিরাপত্তারক্ষী আর সন্ত্রাসবাদীর মাজত সংঘাতের সূত্রপাত হয়েছে। রাজৌরী থানামান্ডিত সন্ত্রাসবাদীর এটা দলে বাহর পাতি থাকার তথ্য লাভ করে বুধবারের পৰা ভারতীয় সেনা আর নিরাপত্তারক্ষীয়ে যুটিয়াভাবে চলাইছিল সন্ত্রাসবাদ বিরোধী অভিযান। বুধবারে চলা অভিযানের মাজতে বৃহস্পতিবারে অভিযানকারী দলটক সহায়ার অতিরিক্তভাবে রওনা হয়েছিল আন এটা দল। এখন ট্রাক আর জিপসিরে রওনা হওয়া সেনা নিরাপত্তারক্ষীর দলটক থানামান্ডি সুরামকট অঞ্চলের ডেরাকি গলির এটা কেকুঁড়ীত আক্রমণ করে সন্ত্রাসবাদীর এটা দলে, যি আক্রমণত লস্কর ই তৈবা সন্ত্রাসবাদী জড়িত থাকার তথ্য লাভ করা হয়েছে, যত চারিজন সেনা জওয়ান নিহত হয়, শহীদ হয়, আহত হয় তিনজন জওয়ান আর তার মাজতে এটা সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে। কিন্তু শনিবারের দিন চলা সন্ত্রাসবাদ বিরোধী অভিযানত পুনের আন তিনজন সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।